আমার জীবনে সবকিছু উল্টো, আমার জিহ্বাটা কেটে দেওয়া। আমার প্রথম ছবিতে আমি একটা জার্নালিস্টের চরিত্র অভিনয় করি। সবার একটা স্বপ্ন থাকে আমি যেমনই হই না কেন নায়ক হবো। এখন তো সবাই মতো শুরু হলো, কিছু তো অনেকগুলো আবর্জনা ছিল, অগোছলা ছিল, অনেক কিছু সব গুজগাছের কাজ চলছে। তো এখন যেহেতু মানে নির্মাণের কাজ চলছে, সেহেতু মানে একেবারে পুরোপুরি স্মুথ তাও বলা যাবে না, আবার অসন্তুষ্ট তাও বলা যাবে না, কারণ এই নির্মাণ পিরিয়ডটা তো একটু অন্যরকমই যায়। স্বাভাবিকভাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে হয়তো আরও ভালো হবে। আর না, আমার অ্যাকচুয়ালি ফ্যামিলি নেম হচ্ছে চৌধুরী মাজহার আলী, আর আমার নিকনেম হচ্ছে সানু। তো ফিল্মে যখন আমি আসি, ঠিক আমার সমসাময়িক একজন নায়িকা ছিল যার নাম সানু ছিল, আমাদের নামটা ক্ল্যাশ হতো। তখন আমাদের অ্যাকশন কোরিওগ্রাফার যুগান্তর চাকমা চাইনিজ, উনি ওই হংকংয়ের এক আর্টিস্টের নামের সাথে শিবা নামটা নিয়ে এসে আমাদের সানুর সাথে অ্যাড করে দিয়ে শিবা সানু করেছিল। এটা ফিল্মে আসার পরে আমি আসলে আমার ক্যারিয়ার শুরু হয় প্রথমে র্যাম্প মডেলিং দিয়ে। এবং আমি ওই সময় আমাদের ওই এলাকা ভিত্তিক যে একটা নাট্য দল ছিল, আমরা নিজেরা নিজেরা চাঁদা কালেকশন করে নাটকের রিহার্সাল করতাম, তারপরে নাটক মঞ্চায়ন হতো, ওই নাটক অভিনয় করতাম। তারপরে একটু ঝোঁক এসে গেল হঠাৎ করে ফিল্মে অভিনয় করার জন্য, কারণ ওই সময় আমার বাসার পাশেই থাকতেন তখনকার খুব স্বনামধন্য পরিচালক অশোক ঘোষ, সিনিয়র এবং অনেক নাম করা। তো ওনার সাথে সম্পর্কের হাত ধরেই আমার FDC যাতায়াত এবং একটু ফিল্মের পোকা তখন মাথায় ঢুকে এক পর্যায়ে আমার পরিচয় হয় আমার বন্ধুর মিথুন, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, মিথুনের মাধ্যমে নাদিম মাম স্যারের সাথে আমার পরিচয় ঘটে। এবং ওই সময় 1996-এর মাঝামাঝি সময় আমার প্রথম ছবির কাজ শুরু হয় মাতৃভূমি। আমার প্রথম ছবিতে আমি একটা জার্নালিস্টের চরিত্র অভিনয় করি এবং ছবির একটা সিন দুটো সিন পরে আমার জিহ্বাটা কেটে দেওয়া হয়, তো বাকি পুরো ছবিটাতে আমি বোবার ক্যারেক্টার অভিনয় করি। আসলে কি, ওই ভিলেন হবো বা কমেডিয়ান হবো ওই চিন্তা করে খুব কম লোকই মনে হয় ফিল্মে আসে। সবার একটা স্বপ্ন থাকে আমি যেমনই হই না কেন নায়ক হবো আর কি। আমার ভিতরে ওই রকমই ছিল, কিন্তু ওই অশোকদার নাম বললাম, অশোক ঘোষ সাহেবের, উনি আমাকে একবার নিয়ে গেলেন এতেশান দাদুর অফিসে। আমাদের প্রয়াত সাংবাদিক আওলাদ ভাই আমার একটা ফটো সেশন করেছিলেন, যে অনেকগুলো ছবি আমার কাছে ছিল, সেই ছবিগুলো নিয়ে গেলাম। তো এতেশান দাদু বললো, অশোকদা বললো, যে আমার খুব আমার ফ্রেন্ডের ছেলে, আমার খুব কাছের, তো একটু দেখবেন যে হবে টবে কি না কিছু। তখন ওই এতেশান দাদু ছবি টবিগুলো দেখলেন, দেখে দেখে বললেন যে হিরো হবে না, অন্য টাইপের ক্যারেক্টার ট্রাই করো। অবভিয়াসলি তখন ওই যে ইয়াংদের যুগ, ইয়াং ভিলেনরা কাজ করছে, ডন ভাই, নিশা ভাই, টিশা ভাই, আমি ওই ইয়াং ভিলেন দিয়ে শুরু হয়। তারপরে ইনশাআল্লাহ এখন পর্যন্ত কাজ করছি, দর্শকের ভালোবাসা, আল্লাহ। আমার জীবনে সব কিছু উল্টো, আমাকে মানুষ খুব ভালোবাসে এবং তার প্রোগ্রাম প্রমাণ যেটা সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই বিগত এই দিনগুলোতে আন্দোলন সংগ্রামে। আমি যখনই যেখানে গিয়েছি দর্শকের প্রচুর প্রচুর সাপোর্ট পেয়েছি এবং আমার দুই একটা কথায় দর্শক অনেক বেশি আকৃষ্ট হয়েছে, উদ্বেলিত হয়েছে, এবং আমি দর্শকের ভালোবাসাই পেয়েছি। কোনো ঘৃণা বা মানে বাস্তবে কোনো ঘৃণা বা কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব আমার প্রতি দেখায়নি। এখন তো আর ইচ্ছে করে লাভ নেই, কারণ সেই সুযোগ পাওয়ার বয়সও নেই, আর মুসলমান হিসাবে তো পুনর্জন্মে বিশ্বাস করা ঠিক না, তাই আমার মনে হয় যে ওই জিনিসটা আমার অপূর্ণই থেকে যাবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।